বন্ধুরা, ওখান একটার মতো বাজে, অনেকটা লেট হয়ে গেছে। ছোটোবেলা দেখুন একটু 19-20 হলো, বেলাটা একদম চলে যায়। তো উড়াউড়ি করছি, ওই দেখুন বাদাবাদি চলছে এখানে। আর মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আর ঘুগনি করা হলো আজকে, দিদিমাই ঘুগনিটা করছে। আর লাউটা সম্বাস দিয়েছি, সম্বাস দিয়ে গ্যাসের মধ্যে নিয়েছি অন্য কড়াইতে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, শোল মাছ। আজকে শনিবার দিন। আর মেয়ে তো স্কুলে গেছে পরীক্ষা, তখন আসিনি, আসবি এখন, আসার সময় হয়ে গেছে। এই যে শোল মাছ দেখুন, একদম জেটা শোল মাছ। শোল মাছ দিয়ে এই মুলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল খায়, তো আমাদেরও তো ভালো লাগে না, তো আমরা পিএইচডি চচ্চড়ি করব। আর এই যে মাছ, আর শোল মাছের মাথা আর ইচা মাছ দিয়ে লাউ দিয়ে হচ্ছে, এটা দেখাবো। এটা গ্যাসে বসিয়ে দিয়েছি, উড়াউড়ি লাগছে। তো সেখানে পেঁয়াজ বাটা, আর অনেকটা মরিচ আছে দেখুন। কিন্তু ঝাল না হলে পেঁয়াজের তরকারি ভালো লাগে না। তো সঙ্গে থাকুন। তো মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজবো, টান টান করে। শোল মাছ তো একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না, অন্য মাছ হলে একটু কম কম ভাজতাম। তো মাছগুলো ভেজে নিয়েছি দেখুন, আর চরচড়িটা সম্বাস দেবো। এই যে পেঁয়াজ বাটা, মরিচ বাটা আছে, আর সব মাছগুলো দেখুন। আর আজকে মকা মাছও আছে। এই যে এই মকা মাছগুলো খালি খালি চরচড়ি করবো মেথি দিয়ে, আর এটা করছি পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে লাল হবে, তো একটু লবণ দিয়ে দেবো। তো লবণ দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। লবণ দিয়ে দিয়েছি দেখুন, লবণ দেওয়াতে তাড়াতাড়ি মানে পেঁয়াজ ভাজা হয়ে যায়। আর অন্ধকার অন্ধকার লাগছে এখন, পুরো 1টা বাজে। তো রৌদ্রটা দেখুন দূরে চলে গেছে, ওই যে বাইরের দিকে গেছে। গড়ের মানে গড়ের উল্টা দিকে গেছে, মানে পূর্ব দিকে তো উঠে, তো আমাদের রান্নাঘরটা পূর্ব দিকে আলোটায় পড়ে, তো এখন পশ্চিমে যাচ্ছে, উপরে উঠে গেছে রৌদ্রটা, তো তার জন্য অন্ধকার লাগছে। এবং পেঁয়াজটা হয়ে গেছে, তো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। মরিচ বাটা দিলাম, তো অল্প জল দিচ্ছি। আর শুধু হলুদ দেবো, লবণ তো দেওয়া হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা দিব চারপাশটা আস্তে আস্তে। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল উল একদম বের হয়ে গেছে দেখুন। আর কাঁচা লঙ্কা কয়টা দিয়েছি, আমরা তো অনেকটা ঝাল খাই। আর শোল মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে ভালো করে ঝাল না হলে ভালো লাগে না, একদম তেলতেলা তেলতেলা, তেল ঝাল না হলে। তো ঝুলটা দিয়ে দিচ্ছি, এই দেখুন এতটুকু ঝুল দিয়েছি, ঝুলটা আর আটবে, ভালো করে আটবে। আর ধনে পাতা দেবো না এটার মধ্যে, লাউর মধ্যে ধনে পাতা দেবো, এটা দেবো না। দুটার মধ্যে ধনে পাতা দিলে মানে আমার মামাই ভালোবাসে না, মাও ভালোবাসে না। আর পেঁয়াজের চচ্চড়ির মধ্যে ধনে পাতা না দিলেই ভালো, আর দিই আমি দিই। তো দেখুন গ্যাসের মধ্যে মানে লাউটা চুলার মধ্যেই সম্বাস দিয়েছি, দিয়ে এখানে নিয়ে এসেছি। আর এই শোল মাছের মাথাটাও এখানে দিয়েছি। এই যে মাথাটা কোথায় গেল পাচ্ছি না খুঁজে, এই যে পেলাম দেখুন মাথাটা শোল মাছের। আর এচা মাছে অনেকটা ছিল মকা মাছের সাথে, তো মিলিয়ে দিয়ে দিলাম। তো এটার মধ্যে কালারি গুঁড়া দেবো, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে, তারপর কালারি গুঁড়াটা দেবো। লাউটা কিন্তু অনেকক্ষণ হয়েছে বসিয়ে দিয়েছি, লাউ বসিয়ে আমি মাছটা নিয়ে চরচড়ি বানিয়ে নিয়েছি। আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার 5 মিনিট পরে আমি এটা দিয়ে দেবো কালারি গুঁড়াটা। কালারি গুঁড়া দিয়ে আর বেশি সময় রাখবো না, নামিয়ে দেবো। দেখুন চরচড়িটা অনেক সময় হয়েছে, তো নামিয়ে দিচ্ছি এখন। দেখুন কত সুন্দর হয়েছে, নামিয়ে দিয়েছি একদম। তেলে ঝালে টুকটুপা কাঁচা লঙ্কাও আছে, তো ছোটো মকা মাছের চরচড়িটা বসিয়ে দেবো। এই যে মকা মাছ আছে, বালিগড়া মাছ আছে, আর কী কী মাছ আছে সব মাছ মিলিয়ে, মানে এটার সাথে ইচা মাছও ছিল, ইচা মাছটা নামিয়ে নিয়েছি। আর সব মাছ একদম মানে 5 মিশলি মাছ আছে, তো ওই মাছগুলো দিয়ে চরচড়ি করব। তো মরিচ বাটা, হলুদ আর কাঁচা তেল দিয়ে দিয়েছি সাথে, তো এখানে তেল আর মেথি দিয়েছি, তো কাঁচাই দেবো এটা। ছোটো মাছের মানে করুয়া বলে, করুয়াটা এভাবে করলে ভালো লাগে।
তো কাঁচা লঙ্কা দেবো, মানে একটু পরে দেবো। কিছুক্ষণ ডেকে দেবো, ডেকে দিয়ে তারপর আরো নাড়াচাড়া করে অল্প মাখা মাখা ঝোল দেবো। মাছটা ভালো করে নেড়েচেড়ে দিয়েছি, দেখুন তেলের মধ্যে মশলা দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে, তো অল্প ঝোল দেবো, ঝোলটা বেশি দেবো না। নাড়াটা আরও অনেকক্ষণ ডেকে দিয়েছি, মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে আর জল দেখুন অনেকটা বের হচ্ছে। তো আমি কড়াই গুঁড়াটা দিয়ে দেবো, কড়াই গুঁড়া দিয়ে একটু সময় ঢেকে রাখবো কম আগুনে, তারপর তো নামিয়ে দেবো। এই কড়াই গুঁড়াটা হাত দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেবো, নাহলে ঘুট বেঁধে যাবে, মানে ঘুটি বেঁধে যাবে। বন্ধুরা একাতে দেওয়া যাচ্ছে না, আমি দেখুন কড়াই গুঁড়াটা দিতে দিতে একদম লাউটা শুকিয়ে গেছে, তো আর একটু ডেকে দেবো তারপর নামিয়ে দেব। দেখুন মকা মাছের চরচড়িটা নামিয়ে দিয়েছি, এটার মধ্যে কাঁচা লঙ্কা গুঁড়া দিয়েছি, তো কালারটা এই জন্য এই হয়েছে। তো বাটটা বসিয়ে দেব। খাওয়া দাওয়া করলাম, 6:30টার মতো বাজে আর চোখ মুখ টেনে যাচ্ছে, ঝুমুর একদম ঘুম ঘুম পাচ্ছে। আর আমাদের শান্তি দাদু এই যে দেখুন সোয়াটার মাফলার টাফলার এরকম কিন্তু ঠান্ডা জিরো মানে যেভাবে সেজেছে সাজ অনুযায়ী কিন্তু ঠান্ডা এখনো পড়েনি। রাত্রেবেলা এখনো ফ্যান চালাতে হয়, মানে ফ্যান চালাতে হয় ডাইরেক্ট ফ্যান না, যেমন এখন কিছু হালকা একটা গাদ দিয়ে তারপর ফ্যানটা চলে। আর দাদু মশাই অবস্থা দেখুন, সোয়াটার মাফলার একদম এই যে, আর একটু পরে মুজাও লাগাবে, ঠিক আছে মুজোটুকুও মানে হয়নি। তো তারপর খাওয়া শেষ করতে গেতে গোপাল নিয়ে মানে পরিক্রমায় এলো, তো আমার এখানে এসেছে গোপাল নিয়ে, তো দেখলাম ভালোই লাগলো, গান কীর্তন করেছে অনেক সময়, তো পুরোটা ভিডিও করতে পারিনি, শুধু মানে খাওয়াতে ছিলাম, তো সকাল হাতে ওই অল্প একটু করেছি উদয়। আর আমাদের এই যে খেলা করছে দুয়ারের সামনে মুড়ায় বসে, মানে মায় মনে শাসন করেছে ঘর থেকে না বেরোনোর জন্য, তো এখানে বসে এই যে একলা একলা খেলছে। পান খেয়ে মুখে পরে মুখ ভরে গেছে, কথা বলতে পারছি না, রাস্তায় খেলা চলছে, রাস্তায় আর যাবো না, ফোনেও চার্জ নেই, কালকে ভোরবেলা থেকে একদম কারেন্ট নেই। তো এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।